নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনার জীবনকে বদলে ফেলুন, আপনার কতগুলো অভ্যাস বদলালেই আপনার জীবন পুরো বদলে যাবে, জীবনে এত আনন্দ পাবেন। দেখুন, আমরা জীবনে সবাই দুঃখ কষ্ট ভোগ করছি, জ্বালা যন্ত্রণা ভোগ করছি। আমরা নিজের কাছে নিজেরা অত্যন্ত ভালো, নিজের কোনো দোষ নেই মনে করি, যত দোষ অন্যের। কিন্তু ভালো করে একটু খতিয়ে দেখবেন, তলিয়ে দেখবেন, আমাদের নিজেদের চরিত্রের অনেক দোষ আছে। আসলে আমরা নিজের দোষগুলো দেখতে পাই না, এগুলো অপরের আয়নাতেই দেখতে হয়। পাঁচটি অভ্যাস যা আপনার জীবন বদলে দেবে, আজকে আলোচনার বিষয় এটা। সেই পাঁচটা অভ্যাসের কথা আপনাদেরকে বলবো। আসুন আমরা এই অভ্যাসগুলো একটু কাটছাট করি, একটু পরিবর্তন করে নিই, তাহলে দেখবেন জীবনটা কত যে আনন্দের। আপনি আপনার পরিবার নিয়ে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাইরের আনন্দ পরে পাবেন, আপনি আপনার পরিবারের মধ্যেই অদ্ভুত এক স্বর্গ সুখ পাচ্ছেন। যদি চান, প্রথম কাজ যেটা করতে হবে, অন্যের কথা শুনুন বেশি, আপনার ঘরের লোক থেকে পরের লোক সকলের কথা। কারোর সঙ্গে যখন কথা বলছেন, শুনুন বেশি বলুন কম, এই নীতিটা একটুখানি। কারণ প্রত্যেকটা মানুষরা নিজের কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকে, যাদের মধ্যে আত্মহংকার যত বেশি সে তত নিজের কথা বলবে। রাস্তায় দেখা হয়েছে, কী কেমন আছিস বন্ধুকে বলছেন, আপনি একটা কথা জিজ্ঞেস করলেন ভালো আছি, সে সঙ্গে সঙ্গে বললো আমি দারুণ আছি, আমার ছেলে বিদেশে আছে, মেয়ে কলেজে পড়ছে, ইত্যাদি ইত্যাদি তার ফিরিস্তিটা শোনাতে চাইছে। আর সেখানে যদি আপনি সেটা না শুনে আপনি আপনার ফিরিস্তি বলা শুরু করেন, সে অধৈর্য হয়ে পড়বে। আর আপনি যদি তার কথাটা মন দিয়ে শোনেন না, বা সে একটা কোনো বন্ধু কোনো একটা প্রবলেমে পড়েছে বলছে, জানিস আমার এই এই সমস্যা চলছে, আপনি এই যে শুনলেন, এই শোনাটার মধ্য দিয়ে অন্যের প্রিয় হয়ে ওঠা যায়। দ্বিতীয় কাজ, মানুষের প্রশংসা করুন, প্রশংসা দিন, অনুপ্রেরণা দিন, এটা খুব বড় দরকার। প্রশংসা যত করবেন তার দশগুণ প্রশংসা ফেরত পাবেন, ভালোবাসা যত দেবেন তার দশগুণ ভালোবাসা ফেরত পাবেন, মান সম্মান যত দেবেন দশগুণ ফেরত পাবেন। তাই প্রশংসা, অনুপ্রেরণা, ভালোবাসা এগুলো দিন। তৃতীয় কাজ অবশ্যই করুন, অন্তত টেলিফোনে হলেও আত্মীয়দের নিয়মিত খোঁজ খবর নিন। আপনার যত, আমরা সাধারণত কী করি, বিয়ে অনুষ্ঠান নানা রকম ধর্মীয় কাজ হলে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করি। আচ্ছা, এর বাইরেও তাদের সঙ্গে আপনার যে রিলেশন সেটাকে ঠিক রাখার জন্য প্রায় সপ্তাহে অন্তত একদিন করে, আপনার সারা সপ্তাহ সময় না হলেও একটা শনিবার অথবা রবিবার একটা বিশেষ দিন করে আপনি প্রত্যেককে ফোন করে করে কেমন আছো, শরীর স্বাস্থ্য ভালো কি না, এই রকম কোনো কারণ ছাড়াই আর কি একটা আলাপ করে নিন আত্মীয় পরিজনদের মধ্যে। দেখুন আপনার সঙ্গে আপনি সকলের প্রিয় হয়ে উঠছেন। চতুর্থ কাজ, বাড়ির বৃদ্ধ এবং ছোটদের সঙ্গে একটা কাজ করুন, বাড়ির বৃদ্ধদের সঙ্গে কথা বলুন। আমরা বৃদ্ধদের অনেকে অপাঙ্গিত্ব মনে করি, একদম করবেন না, ছোটদের সঙ্গে সময় কাটান নিয়মিত, নিয়ম করে সপ্তাহে একদিন হলেও। পঞ্চম কাজ, বাড়ির লোকেদের সঙ্গে অযথা তর্ক এড়ান। এই পাঁচটা কাজ করে দেখুন, অভ্যাস বদলে দেখুন, আপনার জীবনটাই বদলে যাবে। প্র্যাকটিক্যাল করে দেখুন, এই কোনো আর কোনো আমি এর উপমা ব্যবহার করব না, আপনারা প্র্যাকটিক্যাল করলেই বুঝতে পারবেন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকছে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।